দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিল আরামবাগ ব্লক যুব তৃণমূল কংগ্রেস। আরামবাগের কৃতি সন্তান যারা বর্তমানে চিকিৎসক, তাঁদের সহায়তায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। ওই সমস্ত চিকিৎসকরা বিনা পারিশ্রমিকে দুস্থদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। রবিবার থেকে সেই কর্মসূচি শুরু হলো। এদিন আরামবাগের আশা বৃদ্ধাশ্রমের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার জ্যোতির্ময় হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ চৌধুরী, ব্লক যুব তৃণমূল সভাপতি পলাশ রায় প্রমুখ। দেখুন, এই শহরে আমাদের শহরের যারা কৃতি সন্তান, যারা কৃতি ছাত্র ছিলেন একসময়, পরবর্তী সময়ে তারা নিজেদের ব্যক্তিগত জীবনে তারা পেশায় ডাক্তার হয়েছে, তো তারা পেশায় ডাক্তারির পদে পড়েও তারা মানুষের পাশে থাকতে, এই দুস্থ পরিবারের মানুষদের পাশে থাকতে, তাদেরকে বাঁচতে সহযোগিতা করতে সুস্থভাবে, তাদেরকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা যে আমাদের এই এলাকাতে যে সমস্ত দুস্থ মানুষ আছেন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা, প্রথম পর্যায়ে চিকিৎসা, পরবর্তী পর্যায়ে বিনামূল্যে তাদের ওষুধ দেওয়ার যে আমাদের পরিকল্পনা, সেটা আজকে আমরা শুরু করছি আমাদের এই শহরের বৃদ্ধাশ্রমে যারা আবাসিক আছেন, প্রবীণ যারা আছেন, আমাদের কৃতিতুল্য বাবা মায়ের মতো যারা আছেন, তাদেরকে দিয়ে আরামবাগ শহরের কৃতি সন্তান ডাক্তার জ্যোতির্ময় হাজরা আজকে দেখলেন। এরপরে পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন গ্রামে যাব, সেখানে গিয়ে বিভিন্ন অন্যান্য আরও অনেক ডাক্তার আছেন যারা বিভিন্ন স্বস্ব ক্ষেত্রে, কোথাও চাইল্ড স্পেশালিস্ট, কোথাও গাইনো, কোথাও মানে কার্ডিয়াক মেডিসিন, তারা আসবেন। তারা কথা দিয়েছেন যে তারা ডেট করতে, আমরা ডেট করে জানালে তারা সেই সেই দিনে গিয়ে সেই সেই এলাকায় গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রথম পর্যায়ে আপনার চিকিৎসা, পরবর্তী পর্যায়ে আমরা ওষুধ দেওয়ারও পরিকল্পনা আমাদের আছে। আমি যেদিন থেকে আমাদের এই কোভিড পরিস্থিতি শুরু হয়েছে, এই মহামারী শুরু হয়েছে, সেদিন আমাদের সকলের প্রিয় নেতা শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই সময় মানুষের পাশে থাকার। তা আমরা এই লকডাউনের পর থেকে মানুষের পাশে কখনো ত্রাণ নিয়ে গেছি, কখনো যারা কোভিড যোদ্ধা আছে তাদেরকে নানারকমভাবে সাংবাদিক থেকে, প্রশাসন থেকে, ডাক্তার থেকে, হেলথ কর্মী থেকে, আশাকর্মী থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি। তারপরে আমরা বিভিন্ন বিপর্যয় এসেছে, কখনো আমফান, কখনো কালবৈশাখী, তা সেই বিপর্যয়ের সময় আমরা বিভিন্ন গ্রামে, আরামবাগের বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তে আমরা কখনো ত্রাণ সামগ্রী, কখনো ত্রিপল নিয়ে আমরা সাধারণ মানুষের, দুস্থ মানুষের কাছে হাজির হয়েছি। তারপর আমরা রক্ত সংকট কাটাতে আমরা রক্তদানের কর্মসূচি নিয়েছি আরামবাগের নিয়ার অ্যাবাউট আমরা 2000 ব্লাড আমরা আরামবাগ মহকুমা হসপিটালকে আমরা দিয়েছি রক্তদাতার মাধ্যমে। তারপর আমরা এখনও যেহেতু পরিস্থিতি স্বাভাবিক নয়, তাই আমরা এখনও চিকিৎসা, যেহেতু যানবাহন স্বাভাবিক না থাকার কারণে চিকিৎসা করানোর একটু সমস্যা হচ্ছে, তাই আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি আরামবাগের কিছু বিশিষ্ট চিকিৎসক যারা আরামবাগেরই ভূমিপুত্র, সেরকম কিছু চিকিৎসকের সঙ্গে কথা বলে আরামবাগের বিভিন্ন এলাকায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমরা এটা সূচনা করলাম আরামবাগের এই আশা বৃদ্ধাশ্রম থেকে,
এখানে আজকে আমাদের উপস্থিত আছেন আরামবাগ মহকুমা হসপিটালের চিকিৎসক ডক্টর জ্যোতির্ময় হাজরা। ওনার মাধ্যমে আজকে স্বাস্থ্য আমরা চেক আপ করছি এখানে এখানে যারা আবাসিকরা আছেন করে আজকে আমাদের এই কর্মসূচি অনুসূচনা করলেন। এখানে দেখলাম প্রত্যেক আবাসিকেরই খুব খেয়াল রাখা হয়, খুব নজর রাখা হয় এবং প্রত্যেকে নিয়মিত চিকিৎসায় আছেন। খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা প্রয়াস এবং কোয়ালিটি অফ লাইফ ইজ ভেরি গুড হিয়ার। যথেষ্ট যত্নের সঙ্গে এনারা থাকেন, আমার বারে বারে এখানে আসতে ইচ্ছে করছে। তো পলাশবাবু রাজেশবাবুর উদ্যোগে এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবির যদি নিয়মিত হয় আমি কাছেই থাকি, ফলে আমার ভালো লাগবে এখানে আসতে পেরে। এবং আমি এদের সবাইকে দেখলাম, প্রত্যেকে যত্নে আছেন এবং নিয়মিত চিকিৎসায় আছেন, ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি। কোনো সমস্যা কিছু না, প্রত্যেকের স্বাস্থ্যের যথেষ্ট খেয়াল এখানে রাখা হয় দেখলাম। Collection, jeans and t-shirts, only for men.